বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সংকট দুই নেত্রীকে নিয়ে, তাই দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষা করতে দুই নেত্রীকে সংলাপে বসে সংকট সমাধান করার আহ্বান জানিয়েছেন সাবেক এমপি আনিসুজ্জামান খোকন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে দেশের চলমান রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধানে দুই নেত্রীর সংলাপের দাবিতে জেলা উপজেলা প্রতিনিধি শীর্ষক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।